মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে অবৈধ গ্যাস সংযোগের সারি সারি পাইপ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার অধিকাংশ এলাকাতেই এমন অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফাল সুলতানা খান হিরামরির নেতৃত্বে বুধবার অভিযান চালায় ভ্রাম্যমান আদালত নোয়াইল হামসাদি দিঘির পাড় নয়ামাটি গ্রামের ছয় কিলোমিটার এলাকা জুড়ে থাকা তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সহ জব্দ করা হয় পাইপ ও রাইজার এর পাশাপাশি অবৈধ সংযোগ না নিতে লিফলেড বিতরণ সহ মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করে তিতাস কর্তৃপক্ষ তিতাসের ব্যবস্থাপক জানান বারবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রভাবশালীদের ছত্রছায় আবারও নেওয়া হয় সংযোগ লোকজনদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি এবং এটা আমরা দুই চারজনের নাম পেয়েছি আমরা হয়তো নিয়মিত মামলায় এটা যাব সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় গত তিন দিনের অভিযানে পাঁচ হাজার আটশো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ সময় সংবাদ নারায়ণগঞ্জ